সাকিব খান, সাকিব খান, সাকিব খান। তো এই বছর বকরিদে কিন্তু সাকিব খান বাংলাদেশ কাঁপাবে। তো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানের আপকামিং প্রজেক্ট, যেটাকে নিয়ে কিন্তু একটা বিরাট বিরাট বড় কিন্তু হাইপ আছে, প্রিয়তমার অফিসিয়াল সেকেন্ড লুক পোস্টারকে নিয়ে। এবং ওটা কিন্তু গতকাল চলে এসেছে। এবং গতকাল কেন এলো, গতকাল কিন্তু সাকিব খানের 24 বছর কিন্তু কমপ্লিট হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। তো সেই জন্য কিন্তু গতকাল সাকিব খানের প্রিয়তমার কিন্তু সেকেন্ড লুক পোস্টারটা কিন্তু কালকে রিলিজ করা হয়েছে। এবং এটা কিন্তু রিলিজ করেছে এই সিনেমার ডাইরেক্টর হিমেল আশরাফ। সো বিষয়টা হচ্ছে কেমন হলো এই সেকেন্ড লুক। সো প্রথম যে লুকটা ছিল না, সেই লুকটার মধ্যে একটা ব্যাপার ছিল, একটা মাথাভর্তি চুল, একটা মুখভর্তি দাড়ি এবং একটা সিগারেট মুখে ছিল। সেই লুকটার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল এবং একটা গ্র্যাভিটি ছিল এবং ব্যাপক লাগছিল এই লুকটা। কিন্তু এই পার্টিকুলার লুকটার মধ্যে কিন্তু মাথাভর্তি চুল আছে কিন্তু দাড়িটা নেই। সো এটা একটু অন্যরকম লাগছে, একটু কিন্তু একটা অন্যরকম কিন্তু ফিলিং আমি পাচ্ছি এই পার্টিকুলার পোস্টারটার মধ্যে। এবং ওই পার্টিকুলার পোস্টারটার মধ্যে না একটা ব্ল্যাকিশ টোন ইউজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা আমরা মেয়েকে দেখতে পাচ্ছি। সো সব মিলিয়ে এটাও বেশ একটা ইন্টারেস্টিং পোস্টার। এবং প্রত্যেকটা লুকের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। এবং আমি যতদূর জানতে পারছি এই সিনেমাতে কিন্তু 3টে লুক থাকবে সাকিব খানের। এবারে দেখা যাক 3rd লুকটা কীরকম হয় এবং 3rd লুকটাতে মানে মাথাভর্তি চুলটা থাকে কি না, এটাই হচ্ছে মেনলি দেখার। বাট 2টো লুকে কিন্তু সাকিব খানকে দেখতে বেশ ভালো লাগছে। এবং এই বছর বকরিদে যে কটা সিনেমা ওপার বাংলাতে আসছে তার মধ্যে কিন্তু প্রিয়তমা অন্যতম। এবং তারপরে কিন্তু আমাদের আফরান নেসর আছে সুরঙ্গ, ওটাকে নিয়েও কিন্তু হাইপ আছে। বাট সাকিব খানের একটা আলাদাই ফ্যান বেস আছে, এটা কিন্তু মানতে হবে। তার যে প্রিভিয়াস কাজ ওটাও কিন্তু বেশ সাকসেসফুল হয়েছে। তো সব মিলিয়ে এটাকে নিয়ে কিন্তু হাইপ মারাত্মক লেভেল কিন্তু আছে। এবং এই 2টো পোস্টারই আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং বিশেষ করে আমি ফার্স্ট যে পোস্টারটা এসেছিলো ওটাকে আমি কিন্তু অনেকটা এগিয়ে রাখবো। আমার মতে কিন্তু ফার্স্ট পোস্টারটা কিন্তু অনেক অনেক বেটার ছিল এটার থেকে। পরে দেখা যাক 3rd লুকটা কেমন হয়। তোমাদের কেমন লাগলো সেকেন্ড লুকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।